জি, বিসমিল্লাহির রহমান রহিম। আমি মোহাম্মদ শাহজাহান কবির, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। সেই কাজের অংশ হিসাবে আমি আজকে দেখাবো স্টিল স্ট্রাকচার কী, কীভাবে স্টিল স্ট্রাকচার নির্মিত করা হয়, সেই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও মহান সৃষ্টিকর্তা অশেষ সহমতে ভালো আছি। স্টিল স্ট্রাকচার হচ্ছে এমএস স্টিল দ্বারা নির্মিত কোনো একটা স্থাপনা। আমাদের দেশে স্টিল কাজের নির্মাণ কাজ বাড়ছে, স্টিলের পরিমাণ ব্যবহৃত, স্টিল বেশি পরিমাণ ব্যবহৃত হচ্ছে। আপনারা আমাদের দেশে হোটেল সেরিনা, গুলশানের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ভবনটিও কিন্তু স্টিল স্ট্রাকচার দ্বারা নির্মিত। আপনারা আরেকটা বিষয় হয়তো জেনে থাকবেন, দুবাইয়ের সবচেয়ে উঁচু ভবন বুর্জ আল খলিফাও কিন্তু স্টিল স্ট্রাকচার দ্বারা নির্মিত। সেই স্টিল স্ট্রাকচারের বিল্ডিংগুলো কিন্তু খুব দ্রুত নির্মাণ করা যায়। সেই বিষয়গুলো হচ্ছে কোনো একটা ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে ড্রয়িং ডিজাইন অনুযায়ী তারা মালগুলো কাটিং করে আমরা প্রজেক্টে আনে খুব দ্রুত ইনস্টল করতে পারি, সে একটা সুবিধা। এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে, এই স্টিল স্ট্রাকচারকে প্রয়োজন হলে এক স্থান থেকে অন্য স্থানে শিফটিংও করা যায়। আপনি দেখে থাকবেন ইন্ডাস্ট্রিগুলোতে, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিগুলো কিন্তু স্টিল স্ট্রাকচার দ্বারা নির্মিত। আমি এখন দাঁড়িয়ে আছি, সেই পার্টটাও কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে। এটাও একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি, সেটা তো পুরোটাই কিন্তু স্টিল স্ট্রাকচার দ্বারা নির্মিত, স্টিল স্ট্রাকচার দ্বারা নির্মিত। আমরা এখন আপনাদের দেখাবো যে স্টিলগুলো আসলে কীভাবে এই স্ট্রাকচারটা নির্মিত হয়। আমরা স্টিল স্ট্রাকচার করতে গেলে প্রথমে বেসটা কিন্তু আমাদের আরসিসি করতে হয়। আরসিসি কলাম বেস করার পরে কিন্তু আমরা সাধারণত যে এখানে যে কাজটা করা হয়েছে সেটা কলাম বেজের উপরে, কিন্তু তারপরে গ্রেড বিমের উপরে কিন্তু স্টিল কলামটা বসানো হয়েছে। যখন আমরা এই বেজ ইন্ডিভিজুয়াল ফুটিং করে বেজ করার পরে, যখন আমরা শর্ট কলাম ছিল, গ্রেড বিম ছিল, তার মধ্যে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর বোল্টের মধ্যে আমরা কিন্তু অ্যাঙ্কর বোল্টগুলো প্রথমে ঢালাইয়ের ভিতরে ঢুকে তারপর কাস্টিং করি। এটি প্রত্যেকটা কিন্তু একটা অ্যাঙ্কর বোল্ট, প্রত্যেকটা অ্যাঙ্কর বোল্ট অ্যাঙ্কর বোল্টের ভিতরে কিন্তু পরে আমাদের এই যে নিচের যে বেস প্লেটটা, অ্যাঙ্কর বোল্টটা ঢালাইয়ের ভিতরে ঢুকে তারপরে হচ্ছে বেস প্লেট, এটার নাম হচ্ছে বেস প্লেট। এই বেস প্লেটটাকে আগে মানে অ্যাঙ্কর বোল্টের ভিতরে স্ক্রুতে টাইট দেওয়া হয়, তার পরবর্তী পর্যায়ে স্টিল, এটা হচ্ছে আই সেকশন। এই আই সেকশনটাকে আমরা তারপরে এনে রানিং ওয়েল্ডিং করতে হয়, এই আই সেকশনটার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ আয়ের, আর এই ভিতরের যে অংশটুকু এটা হচ্ছে ওয়েব। এই ফ্ল্যাঞ্জটা সাধারণত 10 মিলি, 12 মিলি, 14 মিলি, 16 মিলি পর্যন্ত হতে পারে, আর ওয়েবটা সাধারণত একটু থিকনেসটা কম হয়। তবে সেটা স্ট্রাকচার ডিজাইন অনুযায়ী যেভাবে হয় সেইভাবেই কিন্তু আমরা আমাদের কাজটা করতে হবে। তো আরেকটা দেখেন, নিচের অংশে কলামটা স্টিল কলাম বসানোর পরে আরেকটা টাই সেকশন আছে, টোটালটাই যাতে রানিং ওয়েল্ডিং করতে হবে বেস প্লেটের সাথে, যাতে স্ট্রেংথটা বেশি হয়। তার পরবর্তী পর্যায়ে আরেকটা উপরে অংশ দেখেন, এইটার মধ্যে কিন্তু সবগুলো হচ্ছে এই উপরে যে অংশ দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন সব কিন্তু নাট বোল্টের মাধ্যমে করা। এটা হচ্ছে রাফটার, এই এক কলাম, ওয়ান কলাম টু আরেক কলাম পর্যন্ত এটা হচ্ছে রাফটার। এই রাফটারেরও কিন্তু দুইটা পার্ট, ফ্ল্যাঞ্জ কিন্তু ওয়েব, তার উপরে কিন্তু রাফটার উপরে দেখেন আবার একটা সিভ চ্যানেল, এটাকে আমরা পার্লিন বলি, যেটার উপরে টিন সেট আপ হয়েছে, রুফ শিট সেট আপ হয়েছে। এই রুফ, এই পার্লিনের মধ্যে কিন্তু আরেকটা হচ্ছে হিট অ্যাবজর্বের জন্য ফোম আছে, ফোম ইনসুলেশন ফোম, তারপরে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল শিট। এইভাবে কিন্তু স্টিল স্ট্রাকচারটা করা হয়। আমি আপনাদেরকে, যারা সিনিয়র ইঞ্জিনিয়ার আছেন, তারা অবশ্যই জানেন, আমি যেহেতু নবীন ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি, সেইটুকুর জন্য আমি প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, যে আপনারা প্রাথমিক ধারণা দেখলে হয়তো স্টিল স্ট্রাকচারটা কী, এটা কীভাবে করতে হয়, অ্যাঙ্কর বোল্ট কোনটা, আই সেকশন কোনটা, ফ্ল্যাঞ্জ ওয়েব কোনটা, রাফটার কোনটা, সেই নামগুলো আসলে একটা প্রাথমিক পরিচয় করার চেষ্টা করছি। আপনারা যদি সেই বিষয়টা দেখেন তাহলে আরেকটা আরও বিস্তারিত ধারণা পাবেন। আমরা সাধারণত যে কাজটা করি, এই এই আমরা সাধারণত স্টিল স্ট্রাকচার এইভাবেই নির্মিত করি, এটা বিশাল একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিটাও এই স্টিল স্ট্রাকচার দ্বারা নির্মিত। এটাতে আবার ইচ্ছা করলে আমরা দুই তলা, তিন তলা, চার তলা, পাঁচ তলা পর্যন্ত করতে পারি,
যেহেতু আমার হাতের কাছে এটাই ছিল, এটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখবেন কাজগুলো, একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন। আমি আশা করি যদি আপনারা কাজ শিখেন, যদি কাজ শিখতে পারেন, কাজের প্রতি দক্ষতা অর্জন করতে পারেন, আমি মনে করি যে চাকরির জন্য আপনাদের অসুবিধা হওয়ার কথা না বা হবে না। আমি আপনাদের কর্মময় জীবনের সফলতা কামনা করে আমি এখানে শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে হয়তো লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।